সারা রাজ্যের পাশাপাশি চলতি মাসের রেশন সামগ্রী দেওয়ার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলাতেও। চলতি মাসে রাজ্যের দেওয়া খাদ্য সামগ্রীর পাশাপাশি প্রথম কেন্দ্রের গরিব কল্যাণ যোজনার মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন রেশন গ্রাহকরা। জেলার বিভিন্ন রেশন দোকানে সেই চাল দেওয়া শুরু হতে শুরু করেছেই অভিযোগ উঠল। তৃণমূলের দাবি, রেশন দোকানগুলির মাধ্যমে কেন্দ্রের দেওয়া চাল অত্যন্ত মান খারাপ, এই চাল মানুষের খাবার অযোগ্য। কয়েক বছর পুরানো চাল এই জেলায় মানুষকে কেন্দ্রের সরকার রাজনীতি করছে বলেই অভিযোগ তৃণমূলের। তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, কেন্দ্রের তরফ থেকে যে চাল পাঠানো হয়েছে তার মান বেশ ভালো, তৃণমূলের রেশন ব্যবস্থা নিয়ে রাজনীতি করছে, এর পিছনে চক্রান্ত রয়েছে। নোংরা চালগুলো দেওয়ার ফলে আমরা এটা প্রতিবাদ আমরা করছি, এদিকে বিজেপি করছে, কিছু তাদের এজেন্ট, তারা জনগণকে কোনো তো সহযোগিতা করছেন না, উপরন্তু ঘরে বসে বসে নানারকম ফেসবুকে কাণ্ডগুলো করছে, মিথ্যে অপপ্রচার করছেন এবং মিথ্যে কথা বলছেন। এখন এই চালগুলো যদি দেওয়া হয়, এগুলো যদি আপনাদেরকে না জানায়, জনগণকে যদি না জানায়, তাহলে এগুলো যদি রেশনের শপের মাধ্যমে দেওয়া হয় তখন বলবে যে রাজ্য সরকার দিচ্ছে। সুতরাং সেই জিনিসগুলো আপনাদের কাছে দেখালাম যে কেন্দ্রীয় সরকার কীভাবে বিমাদ্রীসুলভ আচরণ করছে আমাদের পশ্চিমবাংলার ব্যাপার নিয়ে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি তৃণমূল নানা রকমভাবে কেন্দ্রীয় সরকারের দেওয়ার চাল কোথাও চুরি করছে, কোথাও তাদের অফিসে পাওয়া যাচ্ছে, কোথাও কেন্দ্রীয় সরকারের দেওয়া যে বস্তা এই চাল থাকে সেই বস্তা থেকে পরিবর্তন করে অন্য বস্তায় চাল ভরাই করছে, যেটা আমরা রানাঘাটে দেখলাম, এই কাজগুলো করছে। কাজেই এই ধরনের অভিযোগগুলো তাদের মিথ্যা বলেই নিশ্চিত আমরা। আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে ওই ঢেলে চাল দেখালে তো হবে না, গোটা বস্তা থাকতে হবে, তার মধ্যে থেকে স্যাম্পল চেক করুন, তখন সেই ব্যাচ নাম্বার ধরে অভিযোগ করুন, তাহলে তার ব্যবস্থা নিশ্চিত করবে। কিন্তু আমার বিশ্বাস, এরা এই খাদ্য সরবরাহ ব্যবস্থাটাকে নিয়ে পুরো নিজেরা একটা রাজনীতি করছে, মানুষের কষ্টকে নিয়ে রাজনীতি করছে। Yeah.